আর কয়েকদিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। ভাবুন তো ওর ভিতরে এগুলো বলছে কিনা, রক্ত টক্ত এই ওষুধ দিয়ে দেবে কালা। এই যে এখানে 5000 আছে, আমি শুরু করলাম, আপনারা শেষ করবেন। এগুলো কি হাত পেতে অর্থ নেয়ার মতো মানুষ চেহারা দেখলে তো বোঝা যায়। এই যে এখানে 500 টাকা আছে, এটা কিছুই না, এটা ওর এটা, হ্যাঁ হ্যাঁ, দোয়া, প্রাণ ভরা দোয়া রইল। আপনার ছেলে ভ্যান চালায়, আপনার স্বামী? আমার স্বামী ফুটপাতে ব্যবসা করে। ফুটপাতে ব্যবসা করে না? তো বাচ্চার কি হয়েছে বললেন? হাট ফুটো আগে পানি পুনে ধরে সন্ধ্যে হাট ফুটো। ডাক্তার দেখাইছেন? কোন ডাক্তার দেখাইছেন? সাদর দেখো তো, এটা বাচ্চার বয়স কত? 3 বছর গেছে। দর্শক, এরকম অনেক অসুস্থ মানুষ আসেন আমার প্রতি শুক্রবারে, কিন্তু আমার সাধ্য কোথায় এদের সঠিক চিকিৎসা করার অর্থ দেয়া? এই যে বাচ্চাটি 2 বছর পার হয়ে মাত্র 3 বছরে পা দিছে, যার কোলে আছেন উনি এই বাচ্চার দাদি। বাচ্চার বাবা ভ্যান চালক, কয় টাকা ইনকাম করে? বাচ্চার দাদা তিনি ফুটফুটে ব্যবসা করেন, তিনি বা কয় টাকা ইনকাম করেন? এই যে ঢাকা নিয়ে গিয়েছিলেন, তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। যতক্ষণ মানুষ বেঁচে থাকে শেষ চেষ্টা কিন্তু করতেই থাকেন, করতেই থাকেন। কিছু কিছু মানুষ আছে এখনও, তাদের যে চিকিৎসার খরচ সেটি মেটানো সম্ভব না, ঘর বাড়ি বিক্রি করে সর্বশান্ত। এ ধরনের মানুষ অনেকেই আমার কাছে আসেন, আমি শুধু কষ্টই পাই। এমন একটা অ্যাকাউন্ট থাকতো যে যেখানে আমি সিগনেচার করলে রিটার্ন আসতো না, তাহলে এদের পাশে আমি পূর্ণদমে থাকতে পারতাম, কিন্তু আমি তো পারি না, যে কারণে আপনাদের দেখাই। এই বাচ্চাটির চিকিৎসা করতে যথেষ্ট টাকা দরকার। এই যে এখানে আমি পুরো ঠিকানা এবং ফোন নাম্বার লিখে রাখলাম, আপনাদেরও বলছি সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করে যদি সম্ভব হয় হেল্প করবেন, অনেক কাজে আসবে। এই যে ফোন নাম্বার লিখে রেখেছি 01775341499। একেবারে সরাসরি ফোন ধরবে কে? ধরবে আমার বিটি। আর বিটি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কেউ ফোন দিলে বাচ্চার সমস্ত সমস্যার কথা খুলে বলে না? পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে। এই যে এখানে 500 টাকা আছে, এটা কিছুই না, এটা ওর এটা, হ্যাঁ হ্যাঁ, দোয়া, প্রাণ ভরা দোয়া রইল। আর খাওয়া দাওয়া করে যাবে না? আমার ছলে পাও তিন ভাঙ্গা, এটা খালি তিনটা ভাঙ্গা, এখনো জোড়া লাগে নাই, জোড়া লাগে নাই, শেষ ইয়া হয় নাই না? এই দেখেন ব্যাখ্যা করতে হবে, রড লাগে না, এগুলো তো রড, এটা রড না, এগুলো রড, এগুলো রড, এটা ডেট আছে না কতদিন আগে? ডেট আছে আশরাফুল জানুয়ারি 2, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গত বছরের, এই বছরের 2 তারিখ জানুয়ারি না? অনেক টাকার ব্যাপার। আচ্ছা আমি লিখে রাখতেছি, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেন, দেখেন কতজনে কত সমস্যা। কি নাম বাবা বলেন তো? আশরাফুল নাম, আশরাফুল, আশরাফুল, আশরাফুল কে? ওই ছেলের নাম? ছেলের নাম, আমার ছেলের নাম। বাড়ি কোন গ্রাম? বাড়ি দমদমা। দমদমা। ফোন নাম্বারটা কত? 07-36-01-7-01-7-971-971-971।
আমি তো দিতে পারবো না, আমি সারা পৃথিবীর মানুষকে জানাই দিলাম যে আপনার এই সমস্যাটা, সমস্যা জানাই দিলাম, এখন যদি কেউ সহায়তা করে করবে। তোমার নাম কি বাবা? হাবিবুর রহমান। হ্যাঁ, হাবিবুর রহমান। হাফিজুর রহমান, সমস্যা কি? রক্তের সমস্যা। হ্যাঁ, রক্তের সমস্যা। রক্ত কি হয়েছে? ব্লাডে ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার ওর সাথে আসছে কি? আপনি আপনি বলেন তো। ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে? ছেলে আমার ছেলে। আমার বাড়ি কোথায়? বেলকুচি। ওই স্বর্গোপাল স্বর্গোপাল হ্যাঁ থানা বেলকুচি। বেলকুচি থানা স্বর্গোপাল স্বর্গোপাল আমি এই ছেলে গ্রামবাসী দাদা গ্রামবাসীর কাছে আমার কাজ আছে আমি দিয়ে দিছি লাখ দুইটা তুলে দিছিল হেডিট কুলো উঠে হেডিছিল এখন ডাক্তার কি বলে কত টাকার মতো লাগতে পারে? ডাক্তার বলছে যে 3-4 লাখ টাকা হলে হবে। 3-4 লাখ টাকা হবে? হ্যাঁ। না, রক্ত রক্ত এই ওষুধ দিয়ে দেবে কালা আনার লবাতে রক্ত বৃদ্ধি হইতেছে, রক্ত বৃদ্ধি হয় নাই এতদিন আনার লবাতে 1.5 মাস হলো রক্ত ঢুকান লাগতেছে না, রক্ত অস্বাভাবিকতা বৃদ্ধি হইতেছে। কিন্তু দেখি বাবা ক্যাপটা তোলো তো দেখি চুলমুল সব উঠেছে এখন আবার চালাইছে। আপনার মাস্কটা খুলেন। ওই মাস্কটা খুলে লেখাপড়া করতো না? কোন ক্লাসে পড়তে? ক্লাস 9-এ। লেখাপড়া একবার শৈল উঠতেই পারল না। ক্লাস 9-এর ছাত্র ছেলে একটাই? ছেলে একটাই। হ্যাঁ, ছেলে একটাই। হাবিবুর রহমান। হাবিবুর পাশের উপজেলা বেলকুচি। এই যে পাশে দেখতে পাচ্ছেন একজন বাবা রাজউদ্দিন, নাম রাজ কিন্তু তার থাকার কথা ছিল রাজার মতো, শুধু নামই রাজ কিন্তু রাজা নন। একটি ছেলে একটি মেয়ে সুখী একটা সংসার ছিল, তাঁত শিল্প এলাকা ওখানে কাজ করতেন, ভালোই চলছিল। হঠাৎই একটা অন্ধকার নেমে আসে তার পরিবারে। দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি ছেলে, মাত্র 9ম শ্রেণীতে পড়ে, একটাই ছেলে। যারা বাবা তারা বুঝতে পারছেন, যার একটি ছেলে একটি মেয়ে সুখের সংসার, সেই একটি ছেলে যদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, চোখের সামনে মারা যায়, ঝরে পড়ে, সেই বাপাটির কী অবস্থা হতে পারে? এগুলো কি হাত পেতে অর্থ নেয়ার মতো মানুষ চেহারা দেখলে তো বোঝা যায়। কখন আসে? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা হাত পেতে খাওয়াটাই তার একটা পেশা, এরকম অনেকে আছে এখানে 200-500-1000 টাকা দিয়ে বিদায় করে দেয়। আমি বুঝি, বোঝার পরে কিছু বলি না, কিন্তু দেখেন তো এরা কি 500 টাকার জন্য আসছে আমার কাছে, বা হাত পাতার জন্য আসছে, তাদের কষ্টের কথাগুলো শেয়ার করতে আসছে একটা বিশ্বাস নিয়ে, যে মানিকের কাছে গেলে তার কোটি কোটি ভিউয়ার আছে এবং তারা অসহায় মানুষের পাশে থাকতে চায়। আমাদের দেশে এখনও অনেক ফ্যামিলি আছে তারা ডুকরে ডুকরে কাঁদে, সামান্য পয়সার জন্যে বাচ্চাদের চিকিৎসা করাতে পারে না। শুধু সিরাজগঞ্জের আশেপাশে না, সারা দেশ থেকে মানুষ আমার কাছে আসে, মাঝে মধ্যে মনে হয় বন্ধ করে দিই, আমি এত টাকা কোথাও পাবো? কিন্তু আমি তো একজন বাবা, যখনই একজন পিতা তার অসহায় অসুস্থ মৃত্যু পথযাত্রী একটা সন্তানকে নিয়ে আসে বড় আশায়, তাদেরকে রিটার্ন করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, কিন্তু তাদের যে প্রয়োজনীয় অর্থ সেটা দেওয়াও সম্ভব না। এখন আপনিই বলুন বা আপনারাই বলুন আমি এখন কী করব। ফুলের মতো ছেলে, অল্প বয়স, দেখেন তার দাড়ি মুচি গজায়নি, একটি সন্তান, রাজপুত্রর মতো সন্তান, দেখেন চুল শেষ। উনি যে বুঝছে যে আমার বাবার টাকা নেই, দাদার যা সম্পত্তি ছিল সবই শেষ হয়ে গেছে, এখন হয়তোবা আর কয়েকদিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, ভাবুন তো ওর ভিতরে এগুলো বলছে কি না, এই বাবাটার অন্তরে পাশেই বৃদ্ধ দাদাও আসছেন,
শুধু একটা আশা নিয়ে যে মানিক সাহেবের কাছে গেলে মানিকের অনেক দর্শক আছে দেশ এবং দেশের বাইরে, তারা এটা করে দিতে পারবে এই বিশ্বাস নিয়েই আসছে। এবং আমিও বিশ্বাস করি আমার অনেক দর্শক আছে, তারা মুখ ফিরিয়ে দেবেন না। এই যে এখানে 5000 আছে, এটা আমি দিয়ে শুরু করলাম। অনেকের কাছে টাকা আছে, তারা খরচের জায়গা পায় না। আমি আশা করব এই ছেলের চিকিৎসার টাকা হয়ে যাবে। আমি শুরু করলাম, আপনারা শেষ করবেন। আমি দেখতে চাই এই বাচ্চার চিকিৎসার টাকা আপনারা হেল্প করবেন, আমি তো আছি। আমি ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমি এদের সঙ্গে যোগাযোগ করব, এদের চিকিৎসার টাকা হয়েছে কিনা সরাসরি ওখানে যোগাযোগ করে ওনাদের চিকিৎসার টাকার ব্যবস্থা করবেন। আমি আশা করি একজনই করতে পারবেন, কারণ সেরকম দর্শক আমার আছে আমি জানি। টেনশন করো না, হয়ে যাবে ইনশাল্লাহ। খাতা করে দেন। হ্যাঁ ঠিক আছে।